প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কাপ্তাই জাতীয় উদ্যান, জলাশয় আর চিরসবুজ বনের অপূর্ব সমাহারে সমৃদ্ধ উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা, নানা প্রজাতির উদ্ভিদ আর প্রাণীর সমাহারে পরিপূর্ণ এই উদ্যানের জীববৈচিত্র্য। আমাদের আজকের পর্ব কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনিরুল খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাকৃতিক নিসর্গের দেশ বাংলাদেশ, এদেশে যেমন রয়েছে শত শত নদী, খাল, বিল, তেমনি রয়েছে ঘন সবুজে ঘেরা বন জঙ্গল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে যে কয়টি প্রাকৃতিক বন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কাপ্তাই জাতীয় উদ্যান তাদের মধ্যে অন্যতম। চট্টগ্রাম শহর থেকে প্রায় 57 কিলোমিটার দূরে রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার 5,464 হেক্টর এলাকা নিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানের অবস্থান। উঁচু নিচু পাহাড়, নদী ও হ্রদ দ্বারা পরিবেষ্টিত এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে। কাপ্তাই জাতীয় উদ্যানে 1873 সালে প্রথম প্রাকৃতিক বন কেটে কৃত্রিমভাবে বনায়ন শুরু হয়, যা ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সামাজিক বনায়ন কর্মসূচি। এই উদ্যানের প্রধান আকর্ষণ পাহাড়ে ঘেরা নয়নাভিরাম সবুজ বন, এঁকে বেঁকে চলা সরু কর্ণফুলী নদী এবং কাপ্তাই হ্রদ। এসব কারণে এই উদ্যান বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির কৃত্রিম হ্রদ ছাড়াও এখানে রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলী পেপার মিল। কাপ্তাই জাতীয় উদ্যানের ভিতরে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাম পাহাড় ও সীতা পাহাড়। এই দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী।
এখানকার ছোট বড় পাহাড়ের গা বেয়ে বেড়ে ওঠা মিশ্র চিরসবুজ বনের বৃক্ষসমূহ বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। কাপ্তাইয়ের বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য চাপালিশ, গর্জন, তেলসুর, সেগুন, জারুল, ছাতিম ইত্যাদি। বড় বড় বৃক্ষ ছাড়াও এখানে রয়েছে বুনো অর্কিড ও নানা প্রজাতির লতাগুল্ম। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির বাঁশ। কাপ্তাই জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ হল প্রজাপতি। এখানে বিভিন্ন প্রজাতির রং বেরঙের প্রজাপতি দেখা যায় সারা বছর জুড়েই। কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। প্রাকৃতিকভাবে বড় হওয়া এসব মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে। কাপ্তাই জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ হল বৈচিত্র্যময় বন্যপ্রাণী। ঋতুভেদে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকে এই মিশ্র চিরসবুজ বন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিয়াল, ঘুঘু, ফিঙে, পেঁচা, কোকিল, কাঠঠোকরা, বসন্ত, টিয়া, বুলবুল, ফুটকি, টুনটুনি সহ বিচিত্র রঙের সব পাখি। শীতে পরিযায়ী পাখিদের কলতানে মুখরিত থাকে কাপ্তাই লেক ও এর আশেপাশের এলাকা। এখানে রয়েছে বৃহৎ স্থলবাসী প্রাণী হাতি। হাতিদের একটি দল প্রায় সারা বছরই এই উদ্যানের বিভিন্ন পাহাড়ে ও বনে ঘোরাফেরা করে। এছাড়াও বেশ কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী যেমন বাদুর, বেজি, কাঠবিড়ালি, হরিণ, শেয়াল, বানর, হনুমান, উল্লুক ইত্যাদির পদচারণায় মুখর থাকে এই বন। বানর ও হনুমানদের প্রায়ই বনের ভিতরে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াতে ও ডাকাডাকি করতে দেখা যায়। কাপ্তাই জাতীয় উদ্যান উভচর ও সরীসৃপ জাতীয় প্রাণীতে বেশ সমৃদ্ধ।
বাংলাদেশের বেশ কিছু দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় এখানে। এদের মধ্যে লালচোখা ব্যাঙ, লাল পাগেছো ব্যাঙ, কোপের আসাম ব্যাঙ, লাউ বিচি ব্যাঙ ইত্যাদি অন্যতম। এছাড়া সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গিরগিটি, তক্ষক ও সাপ। কাপ্তাই জাতীয় উদ্যান আমাদের দেশের বন্যপ্রাণীদের জন্য অন্যতম আবাসস্থল হিসেবে গণ্য হলেও বেশ কিছু কর্মকাণ্ডের কারণে বন্যপ্রাণী এবং পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। এ সকল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নির্বিচারে বনের গাছ কাটা, অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণ, জুম চাষ, বন্যপ্রাণী শিকার ইত্যাদি। এছাড়াও সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ে গাছপালা কেটে সেখানে বাণিজ্যিক ভিত্তিতে আগর বাগান করার কারণেও বন্যপ্রাণীরা তাদের আবাসস্থল হারাচ্ছে, সংকুচিত হয়ে পড়ছে তাদের বিচরণ এলাকা। পাশাপাশি কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার বিভিন্ন স্থানে জনবসতি গড়ে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্যের স্বাভাবিক জীবনধারা। কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত, তবে অনেক সময় পর্যটকদের পরিবেশ বিরূপ কর্মকাণ্ড বনের স্বাভাবিক গতিধারাকে ব্যাহত করে। আমাদের সকলের উচিত এই বন এবং বনের প্রাণীদের প্রতি যত্নবান হওয়া। এতে একদিকে যেমন রক্ষা পাবে এখানকার সুস্থ প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে বন্যপ্রাণীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ আবাসস্থল। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, আমাদের খুব পরিচিত একটি নাম কাপ্তাই লেক, তারই সাথে হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান। একটু আমাদের একটু বিস্তারিত বলবেন, এটা সম্বন্ধে কিন্তু আমরা খুব একটা জানি না। জি, ধন্যবাদ। কাপ্তাই জাতীয় উদ্যান 1999 সালে প্রতিষ্ঠিত। এর আয়তন হচ্ছে 5,464 হেক্টর। এটি যদিও জাতীয় উদ্যান হিসেবে 1999 সালে প্রতিষ্ঠিত, কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই এটি কিন্তু একটি রিজার্ভ ফরেস্ট হিসেবে সংরক্ষিত হয়ে আসছে। আয়তনের দিক থেকে কাপ্তাই জাতীয় উদ্যান হচ্ছে বাংলাদেশের 0.04%। আচ্ছা, কিন্তু এখানে মেরুদণ্ডী যে বন্যপ্রাণীগুলো আমাদের আছে প্রজাতির হিসেবে তার অর্ধেকটাই এই কাপ্তাই জাতীয় উদ্যানে আছে। কী ধরনের প্রাণী আছে এখানে? বৃহৎ প্রাণীর মধ্যে আছে হাতি, গেছো বাঘ, ভাল্লুক মাঝে মধ্যে আসে বলে শোনা যায়, আমরা নিজেরা পাইনি, বানর, হনুমান, উল্লুক এগুলো আছে। আর ছোট প্রাণীর মধ্যে আপনার পাখি, সাপ, ব্যাঙ এগুলোও খুব বৈচিত্র্যময় সহাবস্থান আমরা এখানে দেখি। এই উদ্যানে আপনার যে ধরনের প্রাণী আছে এদের সংরক্ষণের জন্য আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি এই উদ্যানটিকে? সংরক্ষণের বিষয়টি এখনও অনেকটাই প্রাথমিক পর্যায়ে আছে। তার কারণ হচ্ছে যে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে খুব বেশি দিন হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ এবং গবেষক শিক্ষার্থীরা বন বিভাগের সাথে এখানে প্রায় 2 বছর মেয়াদি একটি গবেষণা কাজ করেছে বন্যপ্রাণীর উপরে। এই ছোট্ট জায়গাটির মধ্যে স্তন্যপায়ী পেয়েছি 61 প্রজাতির, পাখি পেয়েছি 357 প্রজাতির, সরীসৃপ পেয়েছি 74 প্রজাতির এবং উভয়চর অর্থাৎ ব্যাঙ পেয়েছি আমরা 38 প্রজাতির। তো এই ছোট্ট একটি জায়গার মধ্যে কিন্তু আমরা এত বন্যপ্রাণী পেয়েছি, এবং
এই যে পাখিগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে একটি পাখি পাওয়া গিয়েছে বাংলাদেশে নতুন, লার্জ ব্লু ফ্লাই ক্যাচার এই পাখিটির নাম। এবং সেই সাথে যে গেছোবাঘ, এটি তো বিপন্ন অবস্থায় আছে, সহজে দেখাও যায় না, কাপ্তাইতে আছে এমনও কোনো ধারণা ছিল না, সেটিও আমরা ওইখানে পেয়েছি। এবং সেই সাথে বেশ কিছু ব্যাং এবং সাপ আমরা পেয়েছি, যেটি কিন্তু আগে হয়তো একবার দুবার সিলেটের বনে পাওয়া গিয়েছিল, পার্বত্য চট্টগ্রামে যে পাওয়া যায় এমন কোনো তথ্য ছিল না। কিন্তু সমস্যা যেটি হয়েছে, এই বনের চারপাশেই হচ্ছে জুম চাষ হয়, সেই জুম চাষ থেকে বিশেষত শুষ্ক মৌসুমে এপ্রিল মাসে জুমে আগুন দেয়া হয়। জুমের আগুন কিন্তু ঘটনাক্রমে এই জাতীয় উদ্যানের ভেতর লেগে যায়। গত শুষ্ক মৌসুমের আগের শুষ্ক মৌসুমেই এমন একটি ঘটনা ঘটেছিল, এই জুমের আগুন কিন্তু বনে লেগেছিল এবং বনের একটা বড় অংশ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা বড় সমস্যা আমরা সেখানে দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ এই বনের লাকড়ির উপর নির্ভরশীল। এই লাকড়িগুলো তারা কাপ্তাই বাজারে নিয়ে আসবে, বাজারে বিক্রি হবে এবং এই লাকড়ি কিন্তু চট্টগ্রাম বা অন্যান্য দূর দূরান্তেও চলে যায়। তো এই লাকড়ি সংগ্রহের কারণেও কিন্তু একরকমের চাপ পড়ছে সেই বনের উপর, যার ফলে কিন্তু এই যে বন যে পুনঃসৃজনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে অন্যান্য যে জাতীয় উদ্যান আছে তার সাথে এই জাতীয় উদ্যানের পার্থক্যটা কি? এর যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এর মধ্যে বৈচিত্র্য বেশি। অর্থাৎ এখানে কিন্তু আপনি কাপ্তাই লেকের একটা অংশ পাচ্ছেন, আপনি পাহাড় পাচ্ছেন, আবার বনও পাচ্ছেন, যার ফলে কিন্তু এখানে পরিবেশবান্ধব পর্যটনেরও একটা অপার সম্ভাবনা আছে। আচ্ছা, আর এখানে যে জীব বৈচিত্র্য আছে এই সংরক্ষণে কী কী সমস্যা হচ্ছে মূলত? এখানে প্রধান যেটি সমস্যা সেটি হচ্ছে যে এখানে অনেক মূল্যবান গাছ আছে। বাংলাদেশে যে প্রথম প্লান্টেশন হয়েছিল সেগুনের প্লান্টেশন, সেটিও কিন্তু এই কাপ্তাই থেকে একজন ব্রিটিশ ফরেস্টার, প্রথম উনি বার্মা থেকে কিছু সেগুনের চারা বা বীজ নিয়ে এসেছিলেন এবং পরীক্ষামূলকভাবে উনি কাপ্তাইতে সেটি রোপণ করেছিলেন। তো এখন এই যে সেগুন গাছগুলো আছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমলেও যেগুলো রোপণ হয়েছিল, এগুলোও কিন্তু মহামূল্যবান, একটা গাছের দামই লক্ষ লক্ষ টাকা। তো যার ফলে এখানে কিন্তু গাছ চোরদের একটা প্রচণ্ড চাপ সবসময় কাজ করে। এবং যেহেতু জায়গাটা যথেষ্ট দুর্গম, যেমন কাপ্তাই বাঁধের উল্টো দিকের যে জায়গা সেখানে কিন্তু একদমই বিরান জায়গা, তো সেই জায়গাগুলো কিন্তু তদারকির মধ্যে রাখা অত্যন্ত দুরূহ একটা কাজ। এবং সেই সাথে এই কাপ্তাই জাতীয় উদ্যানে কিন্তু বুনো হাতি আছে, এই বুনো হাতিও তাদের দাঁতের জন্য কিন্তু চোরা শিকারীদের কবলে মারা পড়ে। আমাদের এই উদ্যানটি নিয়ে যে ধরনের কর্মকাণ্ড চলছে তার জন্য আপনি কি মনে করেন যে এইখানে কি ধরনের ব্যবস্থা নিলে আমরা এর ভারসাম্য রক্ষা করতে পারবো? জি, ভালো প্রশ্ন করেছেন। যে কোনো জাতীয় উদ্যানেরই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যান বা ব্যবস্থাপনা পরিকল্পনার প্রয়োজন পড়ে। আমরা বন বিভাগের সাথে কিন্তু সেই কাজটি শুরু করেছি এবং সেখানে আমরা কিভাবে এই বন পুনঃসৃজন করা যেতে পারে, কিভাবে এটি ব্যবস্থাপনা করা যেতে পারে, কিভাবে লাকড়ি সংগ্রহ পুরোপুরি বন্ধ না হলেও বিকল্প জ্বালানির ব্যবস্থা করে, উন্নত চুলার ব্যবস্থা করে অন্তত এই যে বিপুল চাপ সেই চাপটাকে কমানো যেতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আনতে চাই। এবং সেই সাথে এই জাতীয় উদ্যানের কাছাকাছি কিন্তু সমিল আছে, ইটের ভাটাও আছে, এগুলো কিন্তু আইন অনুযায়ী জাতীয় উদ্যানের 3 কিলোমিটারের মধ্যেও কিন্তু এগুলো হওয়ার কথা নয়। তো এইগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে স্থানীয় প্রশাসন যাতে বন্ধ করে সেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। আচ্ছা, এই জাতীয় উদ্যানকে নিয়ে তো অনেক কর্মকাণ্ড, কিন্তু এই জাতীয় উদ্যানটা কি নিজ থেকে হয়েছিল নাকি এটাকে সৃষ্টি করা হয়েছিল? সেই ব্রিটিশ আমলে যখন প্রাকৃতিক যে বন ছিল সেইগুলো অনেকাংশেই পরিষ্কার করে সেগুনের বাগান করা হচ্ছিল, তখন তারা সিদ্ধান্ত নিল, যেহেতু ব্রিটিশ একটা ল আছে কোনো জায়গায় ফার্মিং করলেও তার 20% জায়গাকে প্রাকৃতিকভাবে রাখতে হয়, এটি ব্রিটেনে এখনও চালু আছে, তো ওই নিয়মের আওতায়ই তখন তারা এই জায়গায় একটা রিজার্ভ ফরেস্ট প্রতিষ্ঠা করে যে এই জায়গাটুকুতে তারা হাত দেবে না। সেই রিজার্ভ ফরেস্টটাই পরবর্তীতে 1999 সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। আচ্ছা, মানে উদ্যান বলছি কেন ফরেস্টটাকে? এই উদ্যান বলতে আসলে আমরা যে বোটানিক্যাল গার্ডেন বা বেড়ানোর একটা জায়গা ঠিক তা বোঝায় না, এটি বোঝায় হচ্ছে প্রাথমিকভাবে এখানে জীব বৈচিত্র্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা নিরাপদ আবাসস্থল। আচ্ছা, কিন্তু জাতীয় উদ্যানে আবার পরিবেশবান্ধব পর্যটনেরও
কিছু সুযোগ সুবিধা থাকতে পারে। সেখানে গিয়ে হয়তো আমরা পাখির সৌন্দর্য দেখব, ফুলের সৌন্দর্য দেখব, প্রকৃতির যে রং রূপ রস সেটি আমরা দেখব, কিন্তু সেখানে আমরা দূষণ ঘটাবো না, সেখানে কোনো কোলাহল করব না, বা সেখানকার কোনো গাছপালা ফুল ছিঁড়ে নিয়ে আসবো না। এই ধরনের যে পর্যটন সেটি কিন্তু আমরা আশা করি এই ধরনের কাপ্তাই জাতীয় উদ্যানের মতো জায়গায়, অন্যান্য জায়গাতেও, হ্যাঁ শুধু কাপ্তাই জাতীয় উদ্যান নয়, দেশের সর্বত্র এই যে জীববৈচিত্র্য সমৃদ্ধ যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের পর্যটনই আমরা আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, কাপ্তাই জাতীয় উদ্যানের পাশে অবস্থিত কাপ্তাই লেক বাংলাদেশের সর্ববৃহৎ মানবসৃষ্ট লেক। কাপ্তাই জাতীয় উদ্যান প্রায় 39টি গ্রাম দ্বারা পরিবেষ্টিত। কাপ্তাই জাতীয় উদ্যানে বাংলাদেশে সামাজিক বনায়নের অংশ হিসেবে প্রথম বার্মাটিক বা বার্মা গর্জন গাছ রোপণ করা হয়। কাপ্তাই জাতীয় উদ্যানে 150টির অধিক প্রজাতির প্রজাপতি বাস করে, যা দেশের মোট প্রজাপতির প্রজাতির সংখ্যার প্রায় অর্ধেক। বাংলাদেশের একটি বিপন্ন বন্য প্রাণী লজ্জাবতী বানর দেখা যায় এই জাতীয় উদ্যানে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? সঠিক উত্তরটি হল বি, হেমন্ত। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ফাতেমা জাহান ইমা, নবম শ্রেণী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কাপ্তাই জাতীয় উদ্যানের মাঝ দিয়ে কোন নদী প্রবাহমান? এ কর্ণফুলী নদী, বি নাফ নদী। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, কাপ্তাই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। এই উদ্যান সংরক্ষিত হলে রক্ষা পাবে এখানকার সার্বিক জীববৈচিত্র্য। তাই কার্যকরী সংরক্ষণ উদ্যোগের মাধ্যমেই টিকিয়ে রাখতে হবে চিরসবুজ বন কাপ্তাই জাতীয় উদ্যানকে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।